আমরা আজকে সকালবেলা এসে দেখি 83 সাল থেকে এই মন্দির আমাদের চলছে। সকালবেলা এসে দেখি হঠাৎ মন্দির তালা ভাঙা, তালা ভেঙে সমস্ত কিছু জিনিসপত্র, মায়ের গয়না, তারপর সোনার হার ছিল, সোনার সব বিছে ছিল, কানের সমস্ত নাকের নোট ফোট ছিল, তারপর কপালের টিপ ছিল, এই সমস্ত সোনার জিভ ছিল, এই সমস্ত সব নাই, চুরি হয়ে গেছে। এবং পয়সা কড়ি যে বাক্স, সে বাক্সগুলোকে সমস্ত ভেঙে টাকাগুলো নিয়ে গেছে, পয়সাগুলো পড়ে আছে। তার সঙ্গে সঙ্গে শনি মন্দিরটাও তাই একই অবস্থা। কত গেছে সোনা গয়না সব নিয়ে? মোটামুটি অনুমান আমরা করছি 100,000 টাকার মতো গেছে। পুলিশ এসেছিল, ভেরিফিকেশন করে গেছেন। আর থানা, মানে থানা থেকে এটা ঢিলছড়া দূরত্ব? ঢিলছড়া কি বলবো, একদম পেছনে, একদম পেছনে, থানার পেছনে, বাড়ির পেছনে, বাড়ির পেছনে, একদম। কি নাম আপনার? আমার নাম ফেলারাম গোস্বামী। আপনার আমাদের এই কালীবাড়ি 1983 সালে এস্টাবলিশ, এই প্রথমবার এরকম একটা ঘটনা ঘটলো। কি দেখলেন আপনারা এসে? আমরা এসে দেখলাম যে ওই মেন যে কালী মন্দির, তার দরজা সব হুড়কো ফুড়কোগুলো কিছুটা কাটা কেটে, তারপরে বেঁকিয়ে ভেঙে তালাগুলোকে, বড় বড় তালা, সেগুলোকে ভেঙে, বাইরে একটা আলো ছিল সে আলোটাকে ভেঙে দিয়েছে। ভেঙে সেখানে ঢুকে আপনার ওই মা কালীর মূর্তি যত ছিল, যা গয়নাগাটি ছিল, যেমন রূপোর মুকুট, তারপরে আপনার রূপোর অনেক চেন, কানের দুল, সোনার টিপ, সোনার বিছে, এইসব কোমরের বিছে ইত্যাদি সব নিয়ে চলে গেছে। চারদিকটা লন্ডভন্ড করে দিয়েছে। দুদিন আগেই আমাদের এখানে রটন্তি পুজো হয়েছিল, আমাদের ডোনেশন আসে, সেই যে বাক্সগুলো, সেই বাক্সগুলোকে ভেঙেছে, ভেঙে যাওয়া টাকা ছিল নিয়ে চলে গেছে, খালি পয়সাগুলি ফেলে রেখে দিয়ে। কত হবে তো টোটাল যেটা গেছে? আমাদের ইনিশিয়াল এস্টিমেটে তো প্রায় 100,000 টাকার কাছাকাছি। কি নাম আপনার? আমার নাম অতনু মুখার্জি। পুজো বা বিয়ে বাড়ি, যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377। আবারও বলে দিই, 9051463377। চট করে চলে এসো বন্ধুরা।